বাঙালি রান্নার মিশেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একদম অন্য রকমের একটা ব্রেড পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় মিক্সিং বোল, তাতে দিয়ে দেব আমি হাফ কাপ বেসন, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, আছে জোয়ান 1 টিস্পুন, ম্যাঙ্গো পাউডার 1 টিস্পুন, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো আছে 1 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো আছে 1/2 টিস্পুন, আর আছে বেকিং পাউডার 1/2 টিস্পুনের থেকে একটু কম। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দেব, আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি নিয়েছি 1 টিস্পুন। এবার আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব। সমস্ত মশলা আমার মেশানো হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করব 1টা ডিম। ডিমটা দিয়েও আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। ডিমটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করছি 1 টেবিল স্পুন রিফাইন তেল, আর এবার দিয়ে দেব জল। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে বানাবো, ব্যাটারটা একটা স্মুথ ব্যাটার বানাবো, আর এটা কিন্তু খুব একটা পাতলা হবে না, একটু ঘন করে কিন্তু ব্যাটারটাকে বানাতে হবে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই থাকবে, আমি এর থেকে আর বেশি পাতলা করব না। এবার আমি এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব যতক্ষণ না ব্যাটারটা একদম স্মুথ হয়ে যাচ্ছে। বেসনটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, এখন কিন্তু বেসনটা বেশ স্মুথ হয়ে গেছে, এর ঘনত্বটা এরকমই থাকবে, আমি আর এটাকে পাতলা করব না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্ট রাখবো 5 মিনিট, ততক্ষণে আমি ব্রেডগুলোকে রেডি করে নেব। এখানে আমি 2 পিস ব্রেড নিয়ে নিয়েছি, এবার আমি ব্রেডগুলোকে ছোট ছোট করে কেটে নেব। ঠিক এইভাবে একটা ব্রেডকে আমি 4 ভাগ বানিয়ে নেব। এইভাবে ব্রেড পকোড়া বানালে কিন্তু খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়, আর ইভিনিংয়ে চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগে। তো ব্রেডগুলো কিন্তু আমার রেডি, এবার আমি এগুলোকে ফ্রাই করব। ব্যাটারটাকে আমি রেস্টে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ব্রেডগুলোকে এই বেসনে এইভাবে একটু ডিপ করে নেব, দিয়ে এইভাবে আমি তেলে দিয়ে দেব। খুব ভালোভাবে বেসন আমি ডিপ করে নিচ্ছি, দিয়ে এইভাবে আমি তেলে দিয়ে দেব। বানানো ভীষণ ইজি আর খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়। হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট এসে যায় তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। ব্রেডগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি এর থেকে বেশি লাল করব না। এবার আমি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব, সেমভাবে আমি বাকিগুলো ভেজে নেবো।